স্বামীকে ফেরত পেতে মরিয়া স্ত্রীর ধর্ণা। এরপরেই নাকি বদলে গিয়েছে স্বামী। এদিকে সংসার করতে নারাজ স্বামী। বাধ্য হয়ে স্বামীকে ফিরে পেতে শ্বশুর বাড়ির দোরে ধর্ণায় বসলেন স্ত্রী। পাড়ার লোকেরা এসব দেখে একেবারে তাজ্জব। অশান্তি ঠেকাতে থানা পুলিশ পর্যন্ত হয়েছে। কিন্তু ঠিক কি হয়েছে ঘটনাটি দেখো। এক বছর আগে সবকিছু বেশ সুন্দরভাবে শুরু হয়েছিল, যেন সিনেমা স্ক্রিপ্ট। সোশ্যাল মিডিয়ায় আলাপ হয় মেদিনীপুরের ঘাটাল থানার অন্তর্গত কুঠিঘাটের ছেলে বিবেক ভুঁইয়ার সঙ্গে, বারাসাতের বাসিন্দা মোনালিসা জোয়ারদারের। প্রথমে টুকটাক কথা, তারপর সেখান থেকে প্রেমে গড়াতে বেশি সময় নেয়নি। তখন দুজনেই দুজনকে একেবারে চোখে হারাচ্ছেন। প্রেমে হাবুডুবু করা প্রেমিক প্রেমিকা সিদ্ধান্ত নেন আর দূরে দূরে নয়, এবারে এক ছাদের নিচেই আনতে হবে সম্পর্ককে। যেমন ভাবা তেমনই কাজ, বিয়ের সিদ্ধান্ত নেন দুজনেই। আর সেই মতো কলকাতার একটা আবাসনে বিয়েও করেন দুজন। কুঠিঘাটের বাসিন্দা বিবেক ভুঁইয়া কর্মসূত্রে দিল্লিতে থাকতেন, মেয়েও বিয়ে করে সেখানেই চলে যান। কিন্তু কিছুদিনের মধ্যেই শুরু হয় অশান্তি। মোনালিসার কথায় ভুল বদলাতে শুরু করেন বিবেক। অশান্তি এমনই চরমে ওঠে যে বিবেক দিল্লিতে মোনালিসাকে রেখে ঘাটালের বাড়িতে ফিরে আসেন। চরম কিছু একটা ঘটতে চলেছে বুঝতে পেরেছিলেন স্ত্রী। সেও তার পিছু পিছু কয়েকদিন পর দিল্লি থেকে ফিরে আসেন রাজ্যে। কিন্তু বিবেক বেগে বসেন, সে কিছুতেই মোনালিসার সঙ্গে থাকতে চান না আর। এদিকে ছাড়বার পাচ্ছেও নন মোনালিসা। গতকাল ঘাটালে বিবেক এবং তার একবার দেখাও হয় এমনই দাবি মোনালিসার। অভিযোগ, তখন বিবেক মোনালিসার হাত থেকে তার মোবাইল আর মানি ব্যাগটা ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। এরপরে মঙ্গলবার দুপুর থেকে মোনালিসা বিবেকের বাড়ির সামনে ধর্ণায় বসেন। মোনালিসা চান যে বিবেকের বাবা মা তাকে গৃহবধূ হিসাবে স্বীকৃতি দিক। এই দাবি নিয়ে ধর্ণায় বসে আছেন মোনালিসা, আর তাকে ঘিরে রয়েছে এলাকার মানুষেরা। এ বিষয়ে মোনালিসা বলেন, থানায় যাওয়ার কথা বলে আমলাম ঠিক আছে চলো থানায়। আমি যখন থানায় যাচ্ছি ওর সাথে, ও তখন আমাকে ধমকি দিচ্ছে বা ফোন করছে আমি জানি না, কিন্তু কাউকে বলছে যে এখনই সেই এমএলএ শীতল কাপাটিয়া যেই ওনাকে নিয়ে এখনই থানায় পৌঁছাও, আমি একটা মারাত্মক বিপদে পৌঁছে গেছি, একটু বড়বাবুকে বলে দাও যেন কেসটা ডিসমিস হয়। ঠিক আছে, তারপরে আমি ওখান থেকে চলে আসছি, যেহেতু দেড় বছর দু বছর হতে চলছে রিলেশন, পাড়ার লোক জানি, ও ফটোও পোস্ট করেছিল এফবিতে। তারপরে আমি সেই জন্য পাড়ায় আসছি, পাড়ায় আসার পরে ও তারপরে ব্যাক করে চলে আসছে। চলে আসার পরে আমি ওখান থেকে গেছি বুথ সভাপতি বাচ্চু ভুঁইয়ার কাছে। ওখানে গিয়ে কথাবার্তা হলো, ওর বাবা সেখানেও মিসবিহেভিয়ার করেছে, আমি সব প্রুফ দেখিয়েছি। ঠিক এই অবস্থায় থানা এবং আদালতের দ্বারস্থ হচ্ছেন মোনালিসা। পাশাপাশি বিবেকের কুঠিঘাটের বাড়ির সামনে রেজিস্ট্রি কাগজপত্রের প্রমাণ সহ ধর্ণায় বসেছেন তিনি। থানায়ও বলেছি যে আমি প্রবলেমটাকে শর্ট আউট করতে চাই, আমি ওকে অ্যাকসেপ্ট করতে চাই। তখন ওকে ডাকা হলো, তো বললো যে ওকে শুনেছে ম্যাডাম যে তুমি কি চাও, বলে আমি এই মেয়ের সাথে থাকতে চাই না কারণ ইগো বেশি। তো শুনেছি ইগো কিরকম ইগো, ও কোনো মানে জবাবই দেয়নি। তারপর আমাকে শুনেছে, আমি বলেছি ছোটোমোটো ঝামেলা চলতি গন্ডগোল যেটা হয় সেটা সব ফ্যামিলিতেই হয়। তারপরে ওকে বললো তুমি বাইরে যাও, আমাকে থানা থেকে বলেছে ওর ফ্যামিলি তোমাকে অ্যাকসেপ্ট করতে চাইছে না, তুমি কোর্টে চলে যাও। ওখানে বলেছে আমার পাড়ায় গিয়ে আমার মানে ইমেজ নিয়ে হাসি মাড়ক পুরাচ্ছে, লোকজন জড়ো করে তার সামনে আমার ইমেজ খুব খারাপ করে দিয়েছে। তো তারপরে ওখান থেকে আমাকে যখন বলেছে তুমি কোর্টে চলে যাও, একটা নম্বরও দিয়েছে, আমি কালকে কোর্টে যেতাম। এই নিয়ে ছেলের বাড়ির তরফে কোনো প্রতিক্রিয়া অবশ্য মেলেনি। মেয়ের বাড়ির কোনো সদস্যকে এদিন দেখাও যায়নি। তবে মেয়ের সাফ কথা, স্বামী যতক্ষণ না তার কাছে ফিরছে সে ধর্ণা চালিয়েই যাবে। এখন দেখা যাক স্ত্রী বনাম প্রেমিকার এই জেরে আদেও মন গলে কিনা প্রেমিক স্বামীর। ব্যুরো রিপোর্ট আজ বিকেল।